হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি শেয়ার করছি খাসির মাংস দিয়ে ছোলার ডাল রান্নার সহজ একটি রেসিপি। দারুণ স্বাদের এই রান্নাটি করতে নিয়ে নিলাম 250 গ্রাম ছোলার ডাল, আর নিয়েছি শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারুচিনি, পেঁয়াজ, আদা কুচি। এখানে আমি 300 গ্রাম পরিমাণ খাসির মাংস নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটি বাড়িয়েও নিতে পারেন। বন্ধুরা, ছোলার ডালগুলো আমি আগের থেকে ধুয়ে রেখেছি। যেহেতু আমি রান্নাটি প্রেসার কুকারে করব, সেজন্য আমি ডালটি আগের থেকে ভিজে রাখিনি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। তারপর আমি গোটা গরম মশলা, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এটি ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি এই মশলাটি ভালো করে কষিয়ে নেব। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। আমি একটু সামান্য জল দিলাম মশলাটি কষানোর জন্য। এরপরে আমি দেব শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তারপরে দিলাম খাসির মাংস, ছোলার ডাল দিয়ে আমি এটি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, নিরামিষ ছোলার ডাল রান্না তো অনেক খেয়েছেন। খাসির মাংস দিয়ে ছোলার ডাল এভাবে রান্না করলে লুচি, পরোটা বা সাদা ভাতের সাথে ডালটি কিন্তু অসাধারণ লাগে। এখন আমি ডালটি কষানো হয়ে গেলে 3 কাপ পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারে ঢেলে নেব। তারপর গ্যাসের চুলায় 4 থেকে 5টি সিটি দেবার পরে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ছোলার ডালটি রান্না একদম রেডি। আমি নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে ডালটি নামিয়ে নেব। এরপর আমি ডেকোরেশনের জন্য সামান্য ধনে পাতা কুচি ডালটির উপর ছড়িয়ে দিলাম। বন্ধুরা, ডালটি আমি সাদা ভাতের সাথে পরিবেশন করছি। আপনারা চাইলে গরম পরোটা বা লুচির সাথে খেতে পারেন। বন্ধুরা, আমি এই রান্নাটির সাথে আরেকটি রান্নাও করেছিলাম, কলার মোচার সাথে চিংড়ি মাছ। যার এই রান্নার রেসিপিটি দেখার জন্য আমার পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল। বন্ধুরা, আমার এই সহজ রান্নার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।